বিদ্যাম্বিকা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমি বিদ্যাম্বিকা আবার চলে এলাম সতী একান্ন পীঠের আলোচনায় তো আজ আপনাদের কাছে কন্যাশ্রম এটি হচ্ছে একান্নটি সতীপীঠের মধ্যে যে পীঠগুলির স্থান নির্ণয় একেবারেই অসম্ভব তাদের মধ্যে কন্যাশ্রম হচ্ছে অন্যতম পীঠ নির্ণয় তন্ত্রের মতে চতুর্বিংশতি শাক্তপীঠ হল কন্যাশ্রম এখানে বলা হয়েছে যে কন্যাশ্রমেই পৃষ্ঠে নিমেশ সর্বাণী দেবতা তত্র মানে দেবী সতী পৃষ্ঠদেশ পতিত হয়েছিল কন্যাশ্রমে ভৈরবের নাম হচ্ছে নিমিষ দেবী হলেন সর্বাণী অবশ্য শিবচরিতের মতে দেবীর পৃষ্ঠদেশ পড়েছিল কন্যাশ্রমে নয় বৈবশতে দেবীর নাম ত্রিপুটা ভৈরব হলেন শ্যাম বর্ণা জ্ঞানেন্দ্র মোহন দাসের অভিধানে আমরা সতীপীঠের যে তালিকা দেখতে পাই সেই তালিকাতেও এই পীঠস্থান বৈবশ্যতে বলে চিহ্নিত করা হয়েছে আবার অন্নদামঙ্গলে কবি ভারতচন্দ্র এই পীঠস্থান সম্বন্ধে নীরব হয়েছেন সুতরাং রহস্য ঘেরা এই পীঠস্থানের আলোচনার মধ্যে আমাদের পদে পদে বিতর্কের সম্মুখীন হতে হবে তো মহাভারতের বর্ণপর্বে কন্যাশ্রম তীর্থের উল্লেখ করা হয়েছে ঋষি পুলস্ত মহারাজা দুধিষ্ঠিরকে বলেছেন যে হে রাজাধিরাজ এরপর ব্রহ্মচর্য অবলম্বন করে কন্যাশ্রমে উপনীত হবে এই কন্যাশ্রমে উপবাস ব্রত পালন করে ত্রিরাত্র বাস করলে শত দিব্যকন্যা ও স্বর্গ লাভ হয় মহাভারতের মধ্যে আমরা বৃদ্ধ কন্যাশ্রম বলে এই তীর্থের কথা উল্লিখিত হতে দেখি এই কন্যাশ্রমের পেছনে রয়েছে গভীর দুঃখের পৌরাণিক কাহিনী মহাভারতের যুগে মহামুনি গর্গের সুন্দরী একটি কন্যা ছিল এই নিজের অপূর্ব সৌন্দর্য অবলোকন করে মনে মনে ভাবলেন যে সাধারণ মেয়েদের মতো স্বামী নির্যাত নির্যা নির্বাচন করবেন না তিনি মহান বস্তুর জন্য মহা তপস্যার প্রয়োজন কঠোর তপস্যা করে দেব প্রতি স্বামী লাভ করবেন এই ভেবে মুনিকন্যা মহাতপস্যায় নিজেকে নিয়োজিত করলেন অনাহারে কঠোরতায় একটি একটি করে দিন মহা তপস্যার মধ্যে ডুবিয়ে দিলেন দিন যায় বছর যায় কন্যার স্বামী লাভের তপস্যা আর শেষ হয় না সূর্যদেব সকালে ওঠেন সন্ধ্যায় অস্ত যান তিনি দেখেন কন্যা এক কামনা বুকে জ্বালিয়ে মহান তপস্যায় রত সকলেই কন্যার তপস্যায় কঠোরতা দেখে চমকিত হয় আর ভাবে কবে শেষ হবে এই তপস্যা কবে কন্যা তার মনমতো দেবদত্ত স্বামী লাভ করবেন তপস্যার ঘোরে কন্যার দিনের হিসেব নেই কিন্তু হায় কন্যা যে আর আজ কন্যা নেই তিনি নিজের যৌবন কাল পার হয়ে বৃদ্ধ অবস্থায় এসে পৌঁছেছেন এই বৃদ্ধ কন্যা সত্যি কি স্বামী লাভ হবে বৃদ্ধকনার এই অবস্থা দেখে মহামণি নারদের খুব দয়া হলো তিনি বৃদ্ধকনার কাছে কাছে এসে বললেন কন্যা তুমি কি করলে স্বামী লাভের জন্য তুমি তপস্যা করলে এদিকে তোমার বয়স যৌবন পার হয়ে বার্ধক্য এসে পৌঁছালো এখন কে তোমাকে বিয়ে করবে এত তপস্যা কেবল স্বামী লাভের জন্য করলে যদি মোক্ষ লাভের জন্য করতে তবুও কিছু লাভ করতে পারতে কিন্তু তা তো তুমি করনি স্বামীর জন্য তপস্যা করে বিয়ের বয়স কাটিয়ে দিলে এখন যদি তোমার বিয়ে না হয় তবে তো তুমি স্বর্গবাসের অনুপযুক্ত হবে সময় জ্ঞানের অভাবে তুমি নিজেকে এরকম সংকট অবস্থায় মধ্যে ফেললে নারদের কথা শুনে বিদ্যকন্যা অত্যন্ত কাতরভাবে মুনির পায়ে পড়ে বললেন যে হে মুনিবর আমি তপস্যার ঘোরে দিন মাস বছর ভুলেছিলাম তাই আজ আমার এই অবস্থা হলো আপনি গুরুজন এখন আপনি আমার স্বামী নির্বাচন করে দিন বিবাহ যদি না হয় তবে আমি স্বর্গবাসের অনুপযুক্ত হব আমার জীবনই বৃথা হয়ে যাবে কন্যার কথা শুনে নারদ বুঝলেন বৃদ্ধার স্বামী খুঁজের চেষ্টা খুবই কষ্টকর তিনি বললেন কন্যা তোমাকে আর কি বলবো তুমি নিজেই খুঁজে পেতে কাউকে স্বামী হিসাবে নির্বাচিত করো এই বনে অনেক মুনি তনয় তপস্যা করছেন দেখো তোমার মধ্যে যদি কেউ তোমার স্বামী হওয়ার উপযুক্ত হয় এই বলে দেবর্ষি ধীর গতিতে নিজের গৃহে দিকে পা বাড়ালেন নারদ চলে যাওয়ার পর বিদ্যকন্যা মনের দুঃখে তপবনে ঘুরে বেড়াতে লাগলেন আর খুঁজতে লাগলেন তার উপযুক্ত বর যাকে সমস্ত জীবন তপস্যা করেও তিনি পাননি সেই সময় ওই তপবনে শৃঙ্গবান নামে এক ঋষি থাকতেন অবশেষে বিদ্যকন্যা তার কাছে গিয়ে উপস্থিত হলেন জীবন সিংহবানকে বৃদ্ধা করুণ বচনে বলতে লাগলেন মনিবর দেখো তপস্যা করে আজ আমি বৃদ্ধা হয়ে গিয়েছি তুমি বিবাহ না করলে আমার জীবনই বৃথা যাবে তুমি দয়া করে আমাকে বিয়ে করো সিংহবান ঋষি অত্যন্ত আশ্চর্য হলেন এই বিদ্যা নারী বলে কি আমি যুবক আমাকে বিয়ে করতে হবে তিনি বিরক্ত হয়ে বললেন দেবী এ তুমি কি বলছ যৌবন বয়সে তুমি বিয়ে করলে না আর তুমি এখন এক যুবককে স্বামী হিসাবে পেতে চাইছ তোমার প্রস্তাবে আমি কিছুতেই রাজি হতে পারি না কারণ তোমায় বিবাহ করলে আমার বংশ রক্ষা হবে না পিতৃলোকের নরকবাস হবে তোমার এই প্রস্তাবে আমি কি করে রাজি হই সিংহবান যতই অস্বীকার করেন বৃদ্ধকন্যা ততই তাকে অনুনয় বিনয় করতে থাকেন অবশেষে শৃঙ্গবানের ধৈর্যচ্যুতি ঘটে তিনি বৃদ্ধকন্যাকে কটু ভাষণে আপ্যায়িত করতে উদ্যত হন বিধাতা এই এইবার বিধাতার অসহায় নারীর প্রতি করুণা হ হল সিংহবানের ভাষণ শুরু হতেই আকাশ থেকে দৈববাণী হলো দেবতাগণ সিংহবানকে উদ্দেশ্য করে বললেন ঋষি শোনো এই কন্যা বৃদ্ধা কিন্তু পরম পবিত্র সে পবিত্রতা সতী রমণী তপস্যা করতে গিয়ে তার জীবনের অধিকাংশ সময় ব্যয় হয়েছে কিন্তু তাতে তার কোনো দোষ নেই এই নির্দোষ নারীকে বিবাহ করে এর সন্তোষ অর্জন করো আকাশবাণী করে দেবতারা মিলিয়ে যেতেই সিংহবান মনে দ্বন্দ্ব নিয়ে ভাবলেন দেবতাদের আদেশ এই বিদ্যা নারীকে বিবাহ তো করতেই হবে কিন্তু একটা শর্ত নিয়ে বিবাহ করি যাতে এই বৃদ্ধা নারীকে চিরকাল স্ত্রী হিসাবে না দেখতে হয় মনে মনে এই চিন্তা করে সিঙ্গমান বৃদ্ধকন্যাকে বললেন দেবী তুমি তাপসী আমি তোমাকে বিবাহ করব কিন্তু তাতে একটি শর্ত আছে আমি কেবল একটি রাত্রি তোমার সঙ্গে বাস করব। এই শর্তে তুমি যদি রাজি থাকো তবেই তোমাকে বিবাহ করতে পারবো সিঙ্গমানের শর্তে বৃদ্ধকন্যা রাজি হলেন বৃদ্ধকন্যা সিংহবানকে স্বামী হিসাবে নির্বাচন করেছেন জেনে নারদ নিজে উপস্থিত হয়ে তাদের বিয়ে দিয়ে দিলেন বিয়ের পর সিঙ্গবান এক আশ্চর্য ঘটনা দেখতে পেলেন নারদ চলে যাওয়ার পরই নিজ তপ বলে বৃদ্ধকন্যা অপূর্ব সুন্দরী যুবতীতে পরিণত হলেন কন্যার রূপ দেখে সিংহবান মহা খুশি সিংহবান ভাবেন যে কন্যা তপ বলে এরকম সুন্দরী যুবতী হতে পারেন তার সঙ্গে সমস্ত জীবন কাটানো কিছু মন্দ নয় তিনি কন্যাকে বললেন যদিও তিনি শর্ত করেছেন তবু তিনি এক রাত্রির বেশি কন্যার সঙ্গে থাকতে রাজি হাসেন বৃদ্ধ কন্যা তা তো হয় না মনিবর প্রতিজ্ঞা করে তুমি আমায় বিয়ে করেছ এখন যদি তোমায় আমি ধরে রাখি তবে তোমার জন্য আমার পাপ হবে আমি প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না আমার বিবাহের প্রয়োজন ছিল সেই প্রয়োজন পূর্ণ হয়েছে এখন তুমি মুক্ত ঋষি বর শৃঙ্গমার আর কি করেন মনের দুঃখে ফিরে তিনি ফিরে গেলেন কন্যার কাজে কাজে তুষ্ট হয়ে নারদ তখন কন্যাকে একটি বর দিতে চাইলেন প্রণত হয়ে বৃদ্ধা বললেন দেবর্ষী যদি আমাকে বর দিতে চান তবে এই বর দান করুন যে তপবনে আমি তপস্যা করেছি সেই তপস্যা ক্ষেত্র যেন একটি তীর্থক্ষেত্রে পরিণত হয় সন্তুষ্ট নারদ তাকে সেই বর প্রদান করলে সেই তপবন একটি তীর্থক্ষেত্রে পরিণত হল ঐতিহাসিক মতে উত্তরপ্রদেশের কান্নকুব্জ বা বর্তমানের এ হল এই তীর্থক্ষেত্র অর্থাৎ এই পীঠ আর একটি পীঠস্থান কুরুক্ষেত্রের কাছাকাছি অবস্থিত কিন্তু সতীপীঠের স্থানগত প্রশ্নের উপর সর্বশ্রেষ্ঠ গবেষক ডাক্তার দীনেশচন্দ্র সরকারের মতে এই পীঠস্থান উত্তর ভারতে নয় এই পীঠস্থানের চন্দ্রশেখর পর্বতের কুমারীকুণ্ডের কাছে স্থান কামরূপের চট্টগ্রাম জেলায় এই সিদ্ধান্তে সিদ্ধান্তের কারণ হিসাবে ডক্টর সরকার কৃষ্ণানন্দ ভট্টাচার্য আগম তন্ত্রসার গ্রন্থের উল্লেখ করেছেন যে গ্রন্থে তান্ত্রিকী দীক্ষা গ্রহের উপযুক্ত স্থান নির্ণয় প্রসঙ্গে আগমবাগিস বলেছেন গয়াতে কোনারকে বিরজাক্ষেত্রে চন্দ্রশেখরে পর্বতে চট্টগ্রামে মতঙ্গদেশেও কন্যাশ্রমে দীক্ষা গ্রহণ করা উচিত নয় এই বক্তব্যের পরে আগম্বাগিস কন্যাশ্রমকে কামরূপে অবস্থিত বলে চিহ্নিত করেছেন চন্দ্রশেখর পীঠস্থান আলোচনায় চলার সময় আমরা যে সীতাকুণ্ড কুমারিকুণ্ডের কথা আলোচনা করেছি সীতাকুণ্ড থেকে নয় মাইল দক্ষিণে কুমিরা রেলওয়ে স্টেশনের কাছে পর্বতের নিচে কুমারীকুণ্ড রয়েছে তো বারাহিতন্ত্রে বলা হয়েছে যে চন্দ্রনাথ তীর্থের পঞ্চক্র স্থানের বাইরে কুমারীকুণ্ড রয়েছে কুণ্ডের পাশে রয়েছেন শিবরূপী ভৈরব এই কুমারী কুন্ডে এমন ভাবে একটি আগুনের জ্যোতি খেলা করে যায় যে যাকে দেখলে মনে হয় কোন কুমারী কন্যা আগুনের মাঝেখানে মাঝে মাঝে অদৃশ্য হয়ে খেলা করে চলছে তো আজ এখানে এতটাই নমস্কার আবার আমি আগামী দিনে সতী একান্ন পিঠে নিয়ে আলোচনা করবো আপনাদের কাছে